हेलो एवरीवन, वेलकम टू आर न्यू ब्लॉग। आज आमी तुम्हारे नॉर्थ बेंगल एक ऑफबीट डेस्टिनेशन निये जाबो, तो चलो चलो आमार साथे। आज आमरा जाच्छी मीम टी एस्टेटेर एक होमस्टे ते, लिटल फॉरेस्ट होमस्टे। आमरा शिलीगुड़ी थेके रवाना होलाम सकाल 11:00। सकालबेलाय भीषण बृष्टि होच्छिलो, जावा होबे किना सेटाई बुझते पारछिलाम ना। तारपर बृष्टि एकटु थामतेई आमरा बेरिये पड़लाम। জানি এই ভরা বর্ষায় কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া আর ভগবান দর্শন প্রায় একই রকম দুষ্প্রাপ্য। তো আমরা এখন কার্শিয়াংয়ের ওপর দিয়ে চলেছি। কার্শিয়াং, টুং, সোনাডা হয়ে ঘুম যেতে হবে। এই মিম টি এস্টেট যেতে গেলে ঘুম থেকে বাঁ দিকে যে রাস্তাটা জোরপোখরি দিয়ে গেছে, অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাই আমাদের ধরতে হবে। এখন আমরা ঘুম থেকে বাঁ দিকে ঢুকে গেছি। এই মিম টি এস্টেটটা একদম লেপচা জগৎ আর সুখিয়া পকরি, এই দুটো ঠিক মাঝামাঝি জায়গায়। এই রাস্তাটা কেমন সবসময় মেঘ আর কুয়াশার খেলা চলে, খুব সুন্দর লাগে। রাস্তায় দুধারে পাইন গাছ, একদম বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে মিম টি এস্টেটের বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকেও গুগলে দেখাচ্ছে 7 কিলোমিটার মতো হোমস্টেতে যেতে হবে। এই রাস্তাটা ভীষণ সরু, এই ভয়ঙ্কর রাস্তার এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা এখন তোমাদেরকে বলবো। এই রাস্তাতে আমরা এখন যাচ্ছি লিটল ফরেস্ট হোমস্টেতে। চারিদিকে কীরকম আওয়াজ শুনতে পারছেন তো, আর তার সাথে একটা হাড়হিম করা ঘটনার কথা আপনাদেরকে বলি। আমরা দুটো গাড়িতে যাচ্ছিলাম, একটা গাড়িতে আমরা মেয়েরা ছিলাম, আমাদের একটা বড় গ্রুপ আছে আর কি, সেই একটা গাড়িতে আমরা মেয়েরা ছিলাম আর একটা গাড়িতে ছিল হচ্ছে ছেলেরা। ছেলেরা যে গাড়িটাতে ছিল সেই গাড়িটাতে ওরা একটু রাস্তার ধারে ওয়েট করছিল বা দাঁড়িয়েছিল, চাবি একেবারে বন্ধ করে দিয়ে হ্যান্ডলক লাগা অবস্থায় রাখা অবস্থায় গাড়িটা দাঁড়িয়েছিল। হঠাৎ উইদাউট এনি পার্সন গাড়িটার চাবি ডান দিকে কেমন করে ঘুরে যায় আমি বলতে পারছি না, ওরাও কেউ বলতে পারছে না, কিন্তু গাড়িটা নিজে নিজে চলতে শুরু করে। আমরা তো ভীষণ অবাক হয়ে গেছি। কোনো রকমে যে দাদা ছিলেন সেই দাদা গিয়ে গাড়িটাকে অফ করা হয়েছে, সুইচটাকে আবার তখন বন্ধ করা হয়েছে, কিন্তু এটা একেবারে আমাদের সবার কাছে ভীষণ শকিং লেগে না। সুইচ অফ করে হ্যান্ড ব্রেক টিপে রাখা ছিল, আর এই গাড়িটাতে কি গাড়ি একটু বলো রমেশ প্লিজ। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বাথরুম করতে, ওখানে আমরা সবাই নামে গেছি, গাড়িটা চাবি বন্ধ করা ছিল, গাড়িটা বন্ধ করা ছিল, অটোমেটিক গাড়ি সেটা নিজে যাচ্ছে। তো ওটা তো ক্লাচ না টিপলে গাড়িটা স্টার্ট হয় না নাকি? স্টার্ট হয় না এই গাড়িটা। অবশ্য গাড়িতে কেউ ছিল না, একটা ভয়ঙ্কর মানে একটা হাড়হিম করা ঘটনা আমাদের কাছে মনে হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। চাবিটা কেমন করে অন হয়েছে ওইটাও আমরা বুঝতে পারতেছি না। তো ভীষণ একটা সাংঘাতিক, একটা জানি না রোমহর্ষক বলেই মনে হয়েছে আমাদের কাছে। তো কিন্তু দেখুন দেখুন এখানে চারিদিকে কীরকম অন্ধকার আর কুয়া মেঘ, একেবারে বিভৎস। গাড়িটাও আপনাদেরকে দেখাই, এই গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, বিনা ক্লাচে যেন এই গাড়িটা স্টার্টই হয় না, কিন্তু সেটাই তো একটা ভয়ঙ্কর একটা ঘটনা। আর চারিদিকে কেমন ডাক, ঝিঝির ডাক, এটা ভয়ঙ্কর একটা ঝিঝির ডাক চারিদিকে। আর এইরকম ওয়েদার দেখাই আপনাদেরকে, একদম ভীষণ একটা মেঘলা। তো চলো আমার সাথে, আমরা লিটল ফরেস্ট হোমস্টেতে চলে এসেছি। এই ভিডিওটা হোমস্টে থেকেই নেওয়া, এখান থেকে দূরের পাহাড়, পাহাড়ের মধ্যে কেমন পাইন গাছের সারিগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে হোমস্টের ভিউটাও। এই যে চারিদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এদিকে নাকি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়। আর পাহাড়ে এসে তার মেন অ্যাট্রাকশন তো হবেই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমরা একদম ভরা বর্ষায় এসেছি, একেবারেই অফ টাইম, এই সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া তো সত্যি সম্ভব না, তো আমরা দেখতেও পাইনি। আর আপনারাও বুঝতে পারছেন চারিদিকে এত মেঘ করে আছে যে এখান থেকে কিছুই
পাহাড় একটু আধটু দূরের পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু তা বলে কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখা যাচ্ছে না। আজকে এই হোমস্টেতে আসতে গিয়ে দুটো ঘটনা, একটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই, আর একটা হচ্ছে এত সরু রাস্তা যে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না। আমাদের একটা গাড়ি অলমোস্ট বাঁদিকে চাকাটা কিভাবে ড্রেন টাইপের একটা কাটা ছিল তার মধ্যে পড়ে যায়, আর গাড়িটা উল্টো দিকে আসতে শুরু করেছিল। তো ওখানকারই লোকাল কিছু নেপালি ভাইয়ারা ওরা এসে গাড়িটাকে উঠতে সাহায্য করে, খুব ভালো লাগলো তাদের যে সহযোগিতা আর কি। এবার আমরা পৌঁছে গেছি হোমস্টের ভেতরটাতে, তো চলো আমার সাথে এবার হোমস্টের ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমরা যেখানে ঢুকছি এটা ওদের একটা ড্রয়িং কাম ডাইনিং হল, তার সাথে এটাকে ডরমেটরিও বলা যায়। অনেক বেড পাতা ছোটো 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 ছোটো, আর ছোটো 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 নানা ধরনের টেবিলও রয়েছে। এটা ঠিক ডাইনিং টেবিলের মতো হাইট নয়, কিন্তু ছোটো ছোটো টেবিলও রয়েছে। তো এখানেই এদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর জানলা থেকে বাইরেটাও খুব সুন্দর দেখা যায়। এবার চলে এসো উপরে আমার সাথে, এটা আমাদের একটা বেডরুম, এটা ডরমিটারি বলা যায়। এখানে তিনটে বেড রয়েছে, প্রত্যেকটাই ডাবল শেয়ারিং, আর একটা বেডরুম আছে যেটাও টুইন শেয়ারিং বেড রয়েছে। রুমগুলো বেশ বড়, সাথে অ্যাটাচ দুটো করে টয়লেট রয়েছে। আমাদের ডরমিটারিতে এই যে আমাদের পুরো গ্রুপ, বাচ্চা গ্রুপ, সাথে জয়িতাদি, সুজন, এদিকে সুদীপ্ত, প্রসেনজিৎ দা, অর্ণব দা, এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ। ডরমেটারিতে আমরা আছি। আজকে ডিনারের জন্য এখানে সার্ভ করা হয়েছে আমাদের সামনে ভাত, আলু ভাজা, ডিমের কষা, ডাল, এটা রুটি, স্যালাড, এটা বাটার, আর এই ডালটা হচ্ছে অর্ণবদার জন্য, যেটা একেবারে মনে হয় বয়েল ডাল। হ্যাঁ, থ্যাংক ইউ দাজু, আমাদের ব্রেকফাস্টের জন্য এসেছি এখানে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, এটা হচ্ছে একটা কিচেন কাউন্টার, যে দাজু এখানে সব কিচেনে খাবার দাবার প্রিপারেশন চলছে। ব্রেকফাস্টে আমরা এখন ম্যাগি খাওয়া চলছে। ভাইয়া মামাই বিতাই ব্রেকফাস্টের জন্য। শোন, সুন্দর রাস্তা, খুব সুন্দর, চারিদিকে একটু ক্লিয়ার হয়েছে, পাহাড় একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। খুব ভালো লেগেছে আমাদের হোমস্টেটা, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো। এই যে পুরো হোমস্টেটা আর ভিউটা সত্যি সুন্দর, চারদিকটা কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার থাকতো, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে নাকি ভীষণ সুন্দরভাবে, তো সেটা আজকে দেখা যাচ্ছে না। আমাদেরও সৌভাগ্য হয়নি, আমি দেখাতে পারলাম না, কারণ ঘোর বর্ষায় আমরা এসেছি। চলুন এবার ভিউটা দেখতে দেখতে আমরা নিচে নামছি। ये प्रवेश भैया है, प्रवेश भैया इधर का मैनेजर है। भैया पूरा आपका होमस्टे के बारे में थोड़ा बताइए, जैसे लोग आ सके, और हम लोगों को बहुत अच्छा लगा, ये तो हम बोल ही दिया है। हाँ, आप प्लीज बोलिए थोड़ा। हाँ वो तो है, भैया के साथ हम लोग बात कर लेंगे। और ये मैनेजर भैया है इधर का, बहुत देखभाल किया हम लोगों का, हम लोग को बहुत अच्छा लगा। आप लोग भी आ जाइए, सब जिनको जिनको आना है आ जाइए। থ্যাংক ইউ ভাইয়া। একদিনের এই যে ছোট্ট আউটিং, এটা বেশ ভালোই কাটলো আমাদের।
যদিও বৃষ্টির জন্য কিছুই প্রায় দেখতে পাইনি, কিন্তু দারুণভাবে জমিয়ে আড্ডা মারা, খাওয়া দাওয়া, গল্প সব কিছু দিয়ে দিনটা বেশ ভালোই কেটে গেল। আজকে সেকেন্ড ডে, আজ আমরা চলেছি দার্জিলিংয়ের রাস্তায়। আমরা দার্জিলিংয়ে এসেছি ম্যালে ম্যালে চারিদিকটা মা কি কিউট তুমি, আর ওর নাম কি ওরিও, ওরিও দেখি 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 এখানে ম্যালে লোকাল প্রোগ্রাম চলছে, আমরা কিছুক্ষণ বসে সেই প্রোগ্রামও দেখলাম। যতবারই দার্জিলিং আসি ততবারই ভালো লাগে, কতবার যে এসেছি সত্যি তা গুনে শেষ করতে পারবো না। দেখুন আজকে আবার এই যে পাশ দিয়ে, ম্যালের পাশ দিয়ে হাঁটছি, আকাশে কী সুন্দর রোদ, বৃষ্টি মেঘের খেলা চলছে, তাও সব কিছুর মধ্যে দার্জিলিংটা যেন খুব টানে। আমরা এখন ঢুকছি সামিটের ওগডেন হোটেলে, খুব সুন্দর এন্ট্রান্সটা। এন্ট্রান্সটা সত্যি একদম গাছগাছালি দিয়ে সবুজ করে সাজানো চারদিকটা। এবার চলুন ভেতরটা দেখি, এখানে এখন রুমের সব কিছু ডিসকাশন চলছে, রুমের অ্যালটমেন্ট চলছে, টাইম এখন 2:45, এখনও পর্যন্ত কিন্তু আমরা লাঞ্চ করিনি। এবার চলুন আমরা যাই আজকে লাঞ্চের জন্য ওদের ডাইনিং হলে। এই জায়গার প্যাসেজটাও খুব সুন্দর করে সাজানো, উপরে হ্যাঙ্গিং নানা রকম প্ল্যান্টার্স দিয়ে অনেক গাছ রয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুমের ভিতরটা, ভীষণ খিদে পেয়ে গেছে এখন, তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে আবার আপনাদের সাথে কথা বলি। এটা হচ্ছে হোটেলের পিছন দিকটায় একটা ওপেন টেরেস মতো, এখানে খুব সুন্দর লনের মতো গ্রাস টাইপের কার্পেট পাতা রয়েছে, তার সাথে রয়েছে বসার জন্য বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু বেশ সুন্দর টাইম স্পেন্ড করা যায়, এখান থেকে সামনের পাহাড়টাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবার রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে সবকটা রুমই প্রায় এরকমই। একটা রুম আমি আপনাদের দেখিয়ে দিই, ডাবল শেয়ারিং বেডরুম, এখান থেকে টেরেসটাও বেশ সুন্দর দেখা যায়, বাথরুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, মেঘগুলো কেমন ছুটে ছুটে যাচ্ছে, আর সামনের আকাশে কেমন সুন্দর মেঘ আর রোদের খেলা, এত সুন্দর আলো আর মেঘের লুকোচুরি চলছে যে পাহাড়টাকে কিন্তু দারুণ লাগছে। দার্জিলিংয়ে এসেছি আর গ্লিনারিজে যাব না সেটা তো হতেই পারে না, তো চলুন বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও চলে এলাম এই গ্লিনারিসের ওপরটাতে। সবাই গল্পে ব্যস্ত, আমরাও আমাদের মতো, বাচ্চারাও বাচ্চাদের মতো। এই টেবিলে এখন প্ল্যানিং চলছে, জোর তোর প্ল্যানিং, কি খাওয়া হবে, সন্ধ্যের স্ন্যাক্সটা কি নেওয়া হবে সেইটা নিয়ে। আচ্ছা
আমরা এখন গ্লেনারিজের উপরে বসে আছি। এটা হচ্ছে চিকেন সিজলার, এটা চিকেন স্টেক, মিক্সড চাউমিন। তো আর সময় নষ্ট কেন, চলুন তাহলে শুরু করে দিই খাওয়া। আমরা এখন এসেছি এই ম্যালের যে মার্কেটটা, তাতে এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে যেখানে সব উইন্টার গার্মেন্টস, নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন এখানে দুপাশে কত রঙিন রঙিন একেবারে জামা কাপড়ে বোঝাই। এখানে কি সুন্দর ছোট ছোট শোপিস পাওয়া যাচ্ছে, চাইনিজ বেল, নানা ধরনের রং বেরঙের জিনিস। দার্জিলিং পর্বের আজকের মতো এখানেই শেষ। তো চলুন আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই।